জয় জগৎ বন্ধু, জয় তু মহানামপ্রত। আজকের ভাগবতী কথার অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে চলেছি, খুব শিগগিরই। অনেকেই ইতিমধ্যে এসে যোগদান করেছেন। আজকের শ্রীমদ্ ভাগবত পাঠের আগে যে কীর্তন, সেটি পরিবেশন করবেন শ্রী প্রশান্ত ঘোষ ও শ্রীমতী সাবিত্রী ঘোষ। আমি তাদেরকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। আজকের এই ভাগবতী কথার আয়োজন করেছেন, যাদের সৌজন্যে আজকের আমরা এই ভাগবতী কথা শুনতে পাচ্ছি, তারা দক্ষিণ কলকাতা নিবাসী শ্রী চিদানন্দ গোস্বামী, তার সহধর্মিনী শ্রীমতী মিনতি গোস্বামী, তার পুত্র শ্রী সৌরভ গোস্বামী ও কন্যা শ্রীমতী সজ্জিতা মজুমদার। তারা এই বর্তমান পরিস্থিতিতে, আপনার সকলেই জানেন, কোভিডের জন্য যে মহামারীর দেখা দিয়েছে, সেই বর্তমান পরিস্থিতিতে বিশ্বের কল্যাণার্থে তারা এই ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করেছেন। শ্রী চিদানন্দ গোস্বামীজি বর্তমানে মহানাম সেবক সংঘ ভারতের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং মহানাম সেবক সংঘের এবং মহানাম সম্প্রদায়ের পূর্ববর্তী সমস্ত বড় বড় আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পেছনে তার বিরাট অবদান। আজকে তাদের সকলের জন্য, তাদের সৌজন্যে আমরা ভাগবতী কথা শুনতে পাচ্ছি, তাদেরকে ধন্যবাদ এবং প্রণাম। শ্রী, ইতিমধ্যেই আমাদের সময় হয়ে গেছে, 5:30 বাজে, আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। শ্রী প্রশান্ত ঘোষ ও শ্রীমতী সাবিত্রী ঘোষকে আমি অনুরোধ করছি, তারা পাঠাগ্রহের কীর্তন আরম্ভ করুন। জয় জগৎবন্ধু। জয় জয় শ্রী হরিকৃষ্ণ জগত সুন্দর আনন্দে জয়, জয় জয় শ্রী হরিকৃষ্ণ জগত সুন্দর আনন্দে জয়, জয় জয় শ্রী হরিকৃষ্ণ জগত সুন্দর আনন্দে জয়। জয় গুরু জয় ভগবান, 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 জয় জয় নীতা নন্দ দ্বৈত গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় জয় গীতা নন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় জয় যশোদা নন্দন সতী সুত গৌরচন্দ্র, জয় জয় যশোদা নন্দন সতী সুত গৌরচন্দ্র, দেখো ব্রজে কান
গৌর হলো কানাই গৌর হলো এই দিন বাঞ্ছাইছি রোজের কানাই গৌর হলো জয় জয় রোহিণী নন্দনা বল রাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় বিষ্ণু অবতার শ্রীঅদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রীঅদ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় স্বরূপ সনাতন রায় রামানন্দ জয় জয় স্বরূপ সনাতন রায় রামানন্দ জয় জয় পাণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় পাণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রাম রামানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় রামানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় জয় ছোট বড় ভনী দাস দাস গোবিন্দ জয় জয় ছোট বড় হরি দাস জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি মহন্ত জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি মহন্ত জয় জয় ইয়া গরিয়া আদি ভক্তবৃন্দ জয় জয়া গৌরিয়ায়ালি গৌর ভক্তবৃন্দ এবার সবে মিলে করো দয়া আমি অতি মন্দ এবার সবে মিলে করো দয়া আমি অতি মন্দ জয় জয় হইয়াছে নার হবে যত গৌর ভক্ত বৃন্দ জয় জয় হইয়াছে নার হবে যত গৌর ভক্ত বৃন্দ আমায় কৃপা করে দাও গৌর চরণার বৃন্দ আমায় কৃপা করে দাও গৌর চরণার বৃন্দ জ্ঞান আকুল প্রাণে গাইতে পারি আনি তাই গৌরাঙ্গ জ্ঞান আকুল প্রাণে গাইতে পারি আনি তাই গৌরাঙ্গ জ্ঞান
জয় জগদ্বন্ধু জয়স্য শরণমাত্রেন জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স্বয়ং সর্বসম্পন্ন তস্মৈ শ্রীগুরবে নমঃ। হরিপুরুষ জগদ্বন্ধু মহোদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপতন প্রভু 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 হে অনন্তানন্তময় বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্বৌ স্বরূপিণাম শ্রীহরিপুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধুসুন্দরম বন্দেহং পরমানন্দং মহাবতরণং পরম কৃষ্ণগৌ জগদ্বন্ধুম বন্দে ভক্ত্যা জগদ্গুরু বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌরদয় পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনুদৌ অনর্পিত চরিং চিরাৎ গণে অবতীর্ণ কলৌ সমারপয়দ মন্নদুজ্জ্বল রসং সভক্তি স্বয়ং হরিপুরটা সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দন
बढ़ाभिराभिराम मृगमद तिलकं कुंडलाक्रांत गंडम गंजाक्षं कुंभकंठं स्मित शुभुग मुखम स्वधर्णस्तु वेणु शमं शांतं त्रिभंगं रविगर वशनं भूषितं वैजयंता वंदे वृंदावनस्थं जुवति शतव्रीतं ब्रह्म गोपाल विदेश अजनु लंबित भुजौ कनकापदातौ शंकीर्तनैकपितरौ कमलायुधाक्ष विश्वंभरौ द्विजवरौ जगधर्मपालौ वंदे जगत् प्रियकरौ करुणावतारौ नमोस्त्रिकालशक्ताय जगन्नाथ सुत सवृत्ताय सपुत्राय सकलोत्राय ते नमः तुलसी कननंग जात्र जात्र पद्म बनानि च पुराण पठनंग जात्र तत्र सन्निधि तत्रैव गंगा जमुना सिंधु सैव सरस्वती सर्वाणि तीर्थानि वसन्ति तत्र जात्र चोदर कथा प्रसंग मुखं करति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधव वंशकल्पतरुभ्यकृपा सिंधुभ्येव पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः भक्तिशास्त्र भागवत शार्कर अविरदाना शक्ति शुद्ध भक्ति भाव सुनिर्मल श्री श्री हरि पुरुष प्रभु जगद्बंध सुंदरस्य लेखनी पुरुषोत्तम महावाक्यं शिरोसिद्धाय श्रीमद्भागवत पाठ जीवन काशी कांची कांतावंत धारावती मथुराधि नाना तीर्थे पुण्य जाति सिंह पुण्यंग ताजे पुण्यादे पुण्य स्वभागवत कथाया एकदा नैमिषाण गौतम कद वैगुण्य विस्तृत पुण्य सकल जनगण मन्य भृगु नंदन शौनिकादि षष्ठ शास्त्र ऋषि सुता रमहर्ष नंदन से नंद नंद से चरण परण परम करुणिक सुत मणि এদিকে ব্রহ্ম শাপগ্রস্ত সদা হৃদয় ত্রস্ত ত্যাক্তিন্দে প্রস্ত গঙ্গা তীরস্ত চক্রবর্তী মহারাজ পরীক্ষিস্তামি তুল মুকুটমণি পরম কৃপাল সুখদেব গোস্বামী চরণ বক্ত শিশুকুবাচ নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বৈষ্ণব তত জয় মুদে জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ জয় রবিশন তন ভট্টগুণাথ শ্রীদেব গোপাল ভট্ট দাস গুণাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ নিতাই গৌশীতনাথ শিবার গদাধর পঞ্চ দত্তময় হরি শ্রী শ্রী হরি পুরুষ প্রভু জগৎবন্ধ সুন্দরায় নম শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নম নিত্যানন্দ চন্দ্রায় নম শান্তিপুর নাথায় নম ওম নমো ব্রজ রাজনন্দনায় নম ভগবত বাসুদেব ভগবত বাসুদেবস্য বাগ্ময় মূর্তি স্বরূপ ভগবত গ্রন্থ মহাপুরুষায় নম বৈষ্ণবেভ্যো নমো নমঃ ব্রাহ্মণেভ্যো নমঃ সত্রিগণেভ্যো সজ্জনগণেভ্যো মাতৃগণেভ্যো নমঃ হরিঃ ওম তৎসত হরিঃ ওম তৎসত হরিঃ ওম জয় জগদ্বন্ধু দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র দুই ভাই গৌর সুন্দর তাই সুন্দর চন্দ্র এবং সূর্যের ন্যায় যুগবত উদিত হয়ে জীবের অন্তর আকাশ অন্ধকার বিনাশ করে ভাগবতের সাথে সাক্ষাৎকার সাক্ষাৎকার অন্তরসন্তর অন্তরের সাথে অন্তরের যোগাযোগ বলে সাক্ষাৎকার ভাগবতের সাথে জীবের অন্তরের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন দুই ভাগবত এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্ত ভক্তি সুপাত এক ভাগবত শাস্ত্র গ্রন্থ ভাগবত আর এক ভাগবত কে বলছেন ভক্তকে কিরকম বল
ভক্ত বলছে ভক্তির অসপাত্র, যে ভক্ত হৃদয় পাত্র ভক্তির অসপরূপ, সে ভক্তকে ভাগবত বলছে। এই দুই ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার। ভাগবতী কথা বলতে গেলে তাদের কৃপায় আমরা ভাগবত পেয়েছি, সে গৌর শুনতে হয় সুন্দর, তাদের স্মরণ করতে হয়। কীর্তনের মাধ্যমে স্মরণ করা হলো, শ্লোক বন্দনা দিয়ে স্মরণ করলো, আবার বিশেষভাবে স্মরণ করছি, স্মরণ করছি এই জন্য তাদের কৃপা ছাড়া ভাগবতী কথা প্রবেশ করে। তারা কৃপা করে যে আমাদের শ্রবণ ইন্দ্রিয়কে অপ্রাকৃত করেন, শ্রবণ ইন্দ্র অর্থাৎ কানকে, তবে আমরা শুনতে পাবো। আর বাক শক্তি অপ্রাকৃত হলে বলা চেষ্টা করে শোনা হতে পারে, চেষ্টা করে বলা হয় মহাপ্রভু কৃপা সাপেক্ষ। যে মহাপ্রভু রাতুল চরণের প্রার্থনা জানাচ্ছি, কৃপা করে আসর উদিত হয়ে আমাদের সকলের শ্রবণ ইন্দ্রিয়কে অপ্রাকৃত করে তুলুন, বাক শক্তি অপ্রাকৃত ভাগবতী কথা আস্বাদন করতে পারে। নিতাই গৌশিত না প্রমাণ। আজকের এই ভাগবতী কথা আসর যাদের সৌজন্যে হচ্ছে তারা হলেন, আপনারা একটু আগে শুনেছেন, আমাদের মহানাম সেবক সঙ্ঘের শ্রদ্ধেয় সভাপতি সিদ্ধানন্দ গোস্বামী, তার সহধর্মিণী মিনতি গোস্বামী, পুত্র সৌরভ গোস্বামী এবং কন্যা সজ্জিতা মজুমদার। সিদ্ধানন্দ শুধু আমাদের সভাপতি নয়, তার বহুবিধ প্রতিভা, একাধারে লেখক, বক্তা, গীতিকার, সুরকার, আমাদের ছয় পাঁচ ছটা নাটক আছে, তার সমস্ত গানের সুর তিনি দিয়েছেন, পরিচালনা করেছেন। তারা এই বর্তমান জগতে বিশ্ববাসীর শান্তি কামনায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রভুর কাছে প্রার্থনা করি বিশ্ব সকলের মঙ্গল হোক, তাদেরও মঙ্গল হোক। জয় জগৎবন্ধু। আমাদের মূল শাস্ত্র গ্রন্থের নাম হলো বেদ। এই বেদের অপর নাম হলো শ্রুতি। শ্রুতির সার হলো উপনিষদ বেদান্ত। আর এই বেদান্ত সূত্রের ভাষ্য হলো শ্রীমদ ভাগবতম। বেদান্ত সূত্র ভাষ্য রূপ সৌ ভাগবত, বেদান্ত সূত্রে ভাষ্য বলছেন, শুধু বেদান্ত গায়ত্রী মন্ত্র ভাষ্য রূপ সৌ, গায়ত্রী মন্ত্র ভাষ্য ভাগবত। আমরা ভাগবত পেয়েছি মহারাজ পরীক্ষিতে প্রায়ভূষণ সভায় ব্যাসনন্দ সুখদেবের কণ্ঠে। আমরা মহারাজ পরীক্ষিতকে একটু স্মরণ করব। মহারাজ পরীক্ষিত হলেন অর্জুনের পৌত্র, অর্থাৎ অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র হল পরীক্ষিত। তিনি সরস্বতী নদীর তীর দিয়ে হাঁটছেন, হাঁটতে হঠাৎ দেখলেন এক পায়ে একটা বিষমানি ষাঁড় দাঁড়িয়ে আছে, আর পাশে একটা গাভী রোদন পর কাঁদছেন। একটা ধূর্ত ব্যক্তি লাঠি দিয়ে গাভীকে আঘাত করছে। এই দৃশ্য দেখে মহারাজ পরীক্ষিত চিন্তা করলে এ তো অত্যাচার চলছে, অত্যাচারীকে নিশ্চয়ই বধ করা উচিত। তিনি তীর ধনুক দিয়ে যখন মারতে উদ্যত হলেন, তখন ওই অত্যাচারী ব্যক্তি তিনি তার স্বর্ণাপন্ন হলেন মহারাজ পরীক্ষিতের।
স্বর্ণাপন্ন হলে তাকে মারা যায় না। মহারাজ জিজ্ঞেস করলেন আপনার কারা, বিশ্ব সে বলছেন আমি হলাম ধর্ম। সত্য যুগে আমার চারটা পা ছিল, তিনটা পা চলে গেছে, এক পায়ে কোন রকম দাঁড়িয়ে আছে। আর গাভী বলছে আমি হলে ধরুনি, আমি কৃষ্ণ হারা তাই লক্ষ্মী ছাড়া, তাই বর্তমানে রোদন পড়া কালছেন। আর ধূর্ত ব্যক্তি হলো কলি। পরীক্ষিত যখন তাকে বান দিয়ে মারতে যাচ্ছে তখন একদম কলি মহারাজ পরীক্ষিতের চরণে পড়েছে, আমাকে একটু আপনার রাজ্যে জায়গা দিন। বলো জায়গা যাও। চারটা জিনিস দিলে, একটা হলো জুয়া খেলা, মদ পান, বেবিচার আর প্রাণী হিংসা। এই চারটা যেখানে সেখানে তুমি যাবে। কলি হাত জোড় করে বলছেন মহারাজ আপনার রাজ্যে তো চারটা একটিও নাই, তাহলে আমি তো কোথায় থাকবো। তখন মহারাজ পরীক্ষিত বলে আচ্ছা যাও, সুবর্ণ তো অর্থ, যেখানে অর্থ, আর অর্থ থাকলে অনর্থ হবে, অর্থ থাকলেই যে চুরি মদ খাওয়া কাম ইত্যাদি জানবে। মহারাজ পরীক্ষিত রাজ্যদের সবাইকে সতর্ক করে দিলে, এর থেকে সবাই দূরে থাকে, কলি যাতে প্রবেশ করতে না পারে। একদিন মহারাজ পরীক্ষিত হরিণ শিকারে বেরিয়েছে, হরিণ শিকারে বেরিয়েছে দুপুর বেলা রোদের ভিতর, হরিণের পিছে তো দৌড়তে হয়, কোন দিকে যায় এটা তো, ক্লান্ত শ্রান্ত তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত হয়ে একটা পাশে একটা বনের ভিতরে আশ্রম, আশ্রমে ঢুকছে। আশ্রমে ঢুকে দেখেন যে এটা হলো সৌমিক ঋষির আশ্রম, সৌমিক ঋষি ধ্যানস্থ হয়ে আছে। রাজা বুঝতে পারেনি, রাজা তার কাছে জল চাইলেন তৃষ্ণার্ত হয়ে, ঋষি যে ধ্যানস্থ তিনি তো বুঝতে পারেনি, জল চেয়ে যখন জল পেলেন না তখন মহারাজ পরীক্ষিতে ভীষণ রাগ হলো, এমন রাগ হলো জীবনে এত রাগ হয়নি, আমি রাজা আমি জল চাইলাম আর আমাকে জল দিল না। রাগের তো একটা লক্ষণ আছে, রাগ হলেই যার উপর রাগ তার একটা ক্ষতি করার চেষ্টা থাকে, ধর্ম এটা রাগের। তিনি কি করলেন, ওই বনের ভিতরে দেখে একটা সাপ, মরা সাপ পড়ে আছে, ওই ধনুকের অগ্রভাগ তীরের অগ্রভাগ দিয়ে সাপটিকে তুলে সমীর সে গলায় ঝুলিয়ে এলেন। এদিকে রাজা চলে গেলেন, এদিকে সৌমিক ঋষির ছেলে শৃঙ্গি সে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করছিল, হঠাৎ তার এক বন্ধু গিয়ে খবর দিল সিংহে সিংহি তোর খোঁজে আশ্রমে গেছিলাম, দেখলাম যে তোর বাবা ধ্যানস্থ, তার গলায় একটা মৃত সর্প ঝোলানো। সাজা সিংহি রেগে গেলেন, রেগে গিয়ে সরোবর থেকে এক গন্ডু জল নিয়ে অভিশাপ দিলেন, আমার পিতার গলায় যে মৃত সর্প জুড়ে তা তার সাত দিন অন্তে তক্ষক বিষধর তক্ষক ধ্বংস মৃত্যু। এই বলে জলটা যখন ভূমিতে ছাড়লেন একেবারে সমস্ত ভূমি পৃথিবী কেঁপে উঠল, সময় সে ধ্যান ভেঙে গেলেন। তিনি বুঝতে পারলেন কিন্তু পুত্রকে কি কি করলে তুমি, লঘুভাবে গুরুদণ্ড দিলে মহারাজ পরীক্ষিত আমাদের মাথার মুকু, আমার মাথার মনি তিনি, তিনি এসছেন আমার আশ্রমে জল চেয়েছে আমি জল দিতে পারিনি, সে বুঝতে পারিনি, তার জন্য তুমি এত বড় অভিশাপ দিলে। আর রাজা পরীক্ষিত তিনি কাজটি তো রাগের বশবর্তী করেছেন, পরে যখন যাচ্ছেন বাড়ি রাজদরবারে গিয়ে বাড়িতে রাজবাড়িতে গিয়ে তিনি স্বস্তি পাচ্ছেন, এ কি করলাম, আমি মহতের অবমাননা করলাম, আমি প্রজা রক্ষক
রক্ষের ভক্ষ খোলাম, ও মরে মরে গেছি, কিছুদিন স্বস্তি পাচ্ছে না, কি করলে এই যন্ত্রণা থেকে মুক্তি হবে ভাবতেছে। এদিকে শ্রমিক ঋষি কি করলেন, তার এক শিষ্য গৌরমুখ তাকে এটা লিখে তার সিংহী অভিশাপ দিয়েছে এটা জানিয়ে দিলে। রাজার দূত রাজার কাছে বললেন যে একজন এসছে আপনার সাথে দেখা করতে চায়, শ্রমিক ঋষির আশ্রম থেকে, ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকো। যে গৌরমুখের কাছে লিখিত অভিশাপের কথা শুনে মহারাজ পরীক্ষিত আনন্দ, মানে মনে হলো একটা বিস্ফোরা হয়েছিল, ফোড়াটা কেটে দিলে যেমন যন্ত্রণা চলে যায় ঠিক তদ্রু। মহারাজ পরীক্ষিত কি করলেন, ঠিক করে বললেন সাত দিন আয়ু আছে, সাত দিন অন্তে তার মৃত্যু হবে। আমার গুরুদেব এই গল্প বলতে গিয়েই বললেন যে মহারাজ পরীক্ষিতে পরম ভাগ্যবান। কি বলছেন ভাগ্যবান? হ্যাঁ, তা সাত দিন পর মৃত্যু তাকে বলছিলাম যে ভাগ্যবান, বলে হ্যাঁ বলছে। এই জন্য মহারাজ পরীক্ষিত জানেন ঋষি বাক্য মিথ্যা হবে না, সাত দিন আগে তার মৃত্যু হবে না। আর আমরা আগামীকাল আমার ভাগ্যে কি আছে জানি না, এক ঘন্টা পর আমার ভাগ্যে কি আছে জানি না। যে মহারাজ পরীক্ষিত জানেন সাত দিন তিনি বেঁচে থাকবেন, তখন তিনি কি করলেন, তার পুত্র জন্মজয়ের হাতে রাজ্য অর্পণ করে তিনি চলে গেলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ড। আর তার সাথে সাথে সমস্ত মুনি ঋষি জ্ঞানী পণ্ডিত সব রাজ্যের সব মহারাজ পরীক্ষিতের সাথে সাথে চললেন হরিদ্বার ব্রহ্মকুণ্ড। বিরাট আসর হয়েছে, সমাবেশ। মহারাজ পরীক্ষিত প্রায় বহুবসনে বসেছেন, অর্থাৎ এই সাত দিন তিনি একই আসনে বসে থাকবেন। আর কি করবেন না, সকলে নানান রকম বুদ্ধি দিয়েছেন, পরে ঠিক হলে সাত দিন তিনি নিরন্তর হরিকথা শ্রবণ করবেন। সাত দিন হরিকথা শ্রবণ করবেন তো ভালো কথা, কেন সাত দিন ব্যাপী বলবেন, তাকে যার বলতে হবে তার স্টক থাকতে হবে তো সাত দিনের। সকলে মর্মনে ভাবছেন বেশনন্দন সুখদেবের কথা, তিনি একটা চলন্ত জীবন্ত ভাগবত, তাকে ডেকে আনা যায় না, কৃপা করে আসেন। হঠাৎ মহারাজ পরীক্ষিতের ভাগ্যে সেখানে সুখদেবের আবির্ভাব হলো। মহারাজ পরীক্ষিত নিজের কলসির জল মাথায় করে এনে তার পাদ প্রক্ষালন করে অর্চনা করলেন, করে তাকে বললেন যে আমার সাত দিন পর মৃত্যু, মূর্ষ রুগী, মূর্ষ মানুষের কি কর্তব্য আপনি বলুন। তখন মহারাজ পরীক্ষিতের প্রশ্নে সুখদেব উত্তর করলেন যে ভাগবতী কথা, সাত দিন ভাগবতী কথা বলছে, যে ভাগবত আমরা আস্বাদন করি। মহারাজ পরীক্ষিতের সভায় সুখদেবের ভাগবতী কথা বলছে। ভাগবত একটা জীবনধারা, একটা গ্রন্থের ভিতরে সীমাবদ্ধ না, একটা বিশেষ প্রকারের জীবনধারা। এই জীবনধারাটি মহাপ্রভু গৌরসুন্দর কৃপা করে প্রত্যেক মানবের চিত্তে ঢুকিয়ে, ভাগবতের ১২টি স্কন্ধ, ভাগবতকে সনাতন গোস্বামী বলে শ্রীকৃষ্ণ পরিবর্তিত, শ্রীকৃষ্ণ ভাগবত আর শ্রীকৃষ্ণ অভিন্ন। এই যে ভাগবত গ্রন্থ আমরা অর্চনা করি কৃষ্ণ মন্ত্র দিয়ে অর্চনা করি, কোন আচার্যরা ভাগবতের ১২টা স্কন্ধ ১২টি কৃষ্ণের অঙ্গের সাথে তুলনা করেছে, শ্রীকৃষ্ণই কৃষ্ণের বাংময় মূর্তি, কথা মূর্তি ভাগবতম।
আমরা এই ভাগ দশম স্কন্ধে বলে মুঞ্জু হাসি সুত্তম, অর্থাৎ কৃষ্ণের মুখের মধুর হাসি হলো দশম স্কন্ধ। প্রথম দ্বিতীয় স্কন্ধ দুটি চরণের সাথে তুলনা করেছে, তৃতীয় চতুর্থ উরুদেশ, পঞ্চম ষষ্ঠ পার্শ্বদেশ, সপ্তম অষ্টম দুখানি বাহু, নবম শ্রীকৃষ্ণের হৃদয়, দশম শ্রীকৃষ্ণের প্রফুল্ল হাসি ভরা মুখ। একটা লোকের সাথে পরিচয় হলে দেখলে মুখটা দেখার দেখা হলো, আর যে মুখের হাসির বিনিময় হয় তাহলে তার সাথে একটা সম্পর্ক। কৃষ্ণের মুখের মধুর হাসি হলো ভাগবতের দশম স্কন্ধ। দর্শক কিছু লীলা আস্বাদন করেছি, আজকে একটা লীলার আস্বাদন করব সেটা বলতে পারবো না, আমার গুরুপাদ পদ্মের গ্রন্থ ভাষণ অবলম্বনে কিছুটা চেষ্টা করব। সে হলো ভাগবতের দশম স্কন্ধের 29-33 পাঁচটি অধ্যায়, যাকে বলে রাস পঞ্চাধ্যায়ী, পাঁচটা অধ্যায় না পাঁচটা প্রাণ, পঞ্চ প্রাণ সমগ্র ভাগবতের। কোন গ্রন্থে প্রবেশ করতে গেলে আচার্যের বাণী নিয়ে প্রবেশ করতে হয়, প্রত্যেক গ্রন্থে প্রারম্ভে একটা প্রণাম থাকে। রাসে প্রবেশ করার আগে শ্রীধর স্বামীর একটা প্রণাম মন্ত্র স্মরণ করব। প্রণাম মন্ত্রটি হলো ব্রহ্মাদি জয় সংরূর দৎপ কন্দর্প দৎপহা জয়তি শ্রীপতির গোপী রাস মন্ডল মন্ডল। এই শ্লোকের দ্বারা শ্রীধর স্বামী রাসের যিনি করেছেন সেই ভূষণ স্বরূপ শ্রীকৃষ্ণের প্রণাম করে বলছেন শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন। প্রত্যেক শাস্ত্রে আলোচনা করতে গেলে আচার্যের কৃপা আর আশীর্বাদ ছাড়া হয় না। শ্রীধর স্বামীর টিকা, স্বামীর টিকা, টিকার নাম সারার্থ দর্শিনী। এটা আসের ব্যাখ্যা করেছেন সনাতন গোস্বামী, শ্রীদীপ গোস্বামী মধুর ব্যাখ্যা করেছেন, তারা ওই শ্রীধর স্বামীকে যথেষ্ট শ্রদ্ধা করেছে, মূল গ্রন্থের মতো শ্রদ্ধা করেছে। মহাপ্রভুর কাছে এক পণ্ডিত এসে বলছেন আমি একটা টিকা লিখেছি, তো সেই টিকায় আমি স্বামীকে খণ্ডন করেছি, স্বামী শ্রীধর স্বামী, তার ভুল ভাল আছে যে না খণ্ডন করেছে। মহাপ্রভু কি বলছেন, বলছেন স্বামী নাহি মানে তারে বেশ্যা মধ্য গুণী, স্বামীকে মানছে না শ্রীধর স্বামীকে, সে শ্রীধর স্বামীর টিকা। ব্রহ্মাদি জয় সংরূর দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাসমন্ডল মন্ডল, অর্থাৎ অর্থ হলো কন্দর্প মানে কামদেব, ব্রহ্মাদি, ব্রহ্মার অনেক দেবতা আছে, ইন্দ্র আছে, চন্দ্র আছে ইত্যাদি, ব্রহ্মাদি যাদের কন্দর্প মানে কামদেব তাদের
পরাস্ত করেছেন। শিবকেও, শিব আছে, শিবের নাম বলে, শিব আছে, শিবে ঠিক পরাস্ত করতে পারেনি, পিছনে করতে করেছে। কন্তব্য এদের ব্রহ্মা আদি এদের পরাস্ত করেছেন, তার দম্ভকে যিনি চূর্ণ করেছেন, হরণ করেছেন, দর্প কন্দর্প দর্প হরণ করেছেন, সেই দাসের ভূষণ স্বরূপ শ্রীকৃষ্ণের জয় হোক। এই টিকাটি যখন বললেন, এই যে টিকার যে চলে, একটা বলে পূর্বপক্ষ, একটা উত্তর পক্ষ, পূর্বপক্ষ মানে বিরোধী দল। এই টিকাটি শুনে বিরোধী পক্ষ পূর্বপক্ষ বলছে, ননু বিপরীতম পরদার ও বিনোদনে, পরদার ও বিনোদনে কন্দর্প জেতৃত্ব প্রতিতে, কি বলছেন আপনি, বলবেন না আপনি, বলছেন দর্প দর্প হরণ করছে না, বিপরীত কথা বলছে, উল্টো কথা বলছে, ননু বিপরীতম পরদার বিনোদনে, পরস্ত্রী নিয়ে আনন্দ করায় বলছেন কন্দর্প জেতৃত্ব প্রতিতে, কন্দর্পের জয় হয়েছে না, ঠিক বললেন না আপনি, বলুন কন্দর্প দ্বারা শ্রীকৃষ্ণ পরাজিত হয়েছে, বিরোধী পক্ষ যে বল পূর্ব পক্ষ, তিনি শ্রীধর স্বামী টিকা শুনে আয়ুক্তি করলেন, ননু বিপরীতম বিপরীতম বিপরীত উল্টো কথা বলবেন না আপনি, বলছেন পরদার বিনোদনে কন্দর্প জেতৃত্ব প্রতিতে, না আপনি ঠিক বললেন না। আমরা জানি তো আপনি বিশেষ করে বলবেন কি করেছেন, তিনি পরনারীদের নিয়ে রাত্রবেলা বনের ভিতর ভর্তি করেছে, এটাকে আপনি বলছেন কন্দর্পের পরাজিত হয়েছে, কন্দর্প দ্বারা পরাজিত, এই কথা যে শোনার সাথে সাথে শ্রীধর স্বামী বলছেন মহিবম বলবেন না, মহাপুরী যা বলছেন বলছেন, একবার আর বলবেন না, কি বলছেন, যে কথা বলছেন আর বলবেন না, আপনি কিছু বুঝতে পারেননি, যিনি রাসলীলা করেছেন শ্রীকৃষ্ণ তাকে আপনি চিনতে পারেন না, জানেন না, দূর থেকে দেখছেন তো, আসুন আমার সাথে আসুন, তিনি কে ভালো করে আমি চিনিয়ে দিচ্ছি, দূর থেকে তো বোঝা যায় না, আপনি একটা খালের এপারে বসে দেখছেন, ওপারে দুটো লোক একটা লোককে ধরে রেখেছে, একটা মাথার দিকে একজন ধরেছে, পায়ের দিকে এক ধরেছে, আর একটা লোক যে যে লোকটাকে ধরে রেখেছে তার পেটের ভিতর ছুরি চালাচ্ছে, আপনি এই পার থেকে চিৎকার দিয়ে ডাকাত 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 বলে চিৎকার করলেন, কত লোকজন জড়ো হলো, সবাইকে নিয়ে খাল সাঁতরে ওপারে গেলেন, ওপারে তাদের সামনে গিয়ে দেখলেন, মনে মনে হচ্ছে বা কেমন ডাকাত, আমরা এলাম তা তো পালাচ্ছে না, আর একটু কাছে গিয়ে দেখলেন কি যে দুইজনে ধরেছে, একজনের মাথা ধরেছে একজন পা ধরে ধরে রেখেছে, তারা হইল পিতা মাতা, আর যে শুয়ে আছে তার ছেলে, পেটে একটা ফোড়া হয়েছে, আর যে ছুরি দিয়ে ফোড়াটা কাট কেটে দিচ্ছে সে হলো ডাক্তার, আপনি ডাকাত ডাকাত বলে চিৎকার করে গেছেন, কাছে গিয়ে দেখলেন ডাক্তার ডাকাত না ডাক্তার, মারার জন্য ছুরি চালায় নাই, বাঁচাবার জন্য ছুরি চালাচ্ছে, দূর থেকে দেখেছেন তো বুঝতে পারেননি,
টাকার টাকার বলে চিৎকার করছে, আপনি আসুন আমার সাথে, আমি কয়েকটা লক্ষণ বলবো। ডাক্তারের লক্ষণ থাকে তো কিছু, ছুরি একটা কমন, ডাক্তারও ছুরি চালায়, ডাকাতও ছুরি চালায়, ডাকাত ছুরি চালায় মারার জন্য, বিনাশের জন্য, আর ডাক্তার যে ছুরি চালায় অপারেশন করে বাঁচাবার জন্য, সম্পূর্ণ আলাদা। আপনি ডাক্তারকে দেখে ডাকাতের চিৎকার করলে হবে? ভালো করে দেখুন, লক্ষণ আছে, ডাক্তার দেখে লক্ষণ দেখে না, গলায় টেস্টোস্টেরন থাকে, তাই না? এই যে আপনি বলছেন যে পরবধূকে পরবধূর সাথে অন্ধকার রাত্রে বনের ভিতর ফুর্তি করেছে, এই যে কথাটা বললেন, পরদার বিনোদেন, ঠিক বলেন না। আপনি আসুন আমার কাছে আসুন, আমি ভালো করে দেখ বলে দিচ্ছি, বলে বুঝবেন। ওই যে দৌড়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গিয়ে কি দেখলেন, ডাকাত না ডাক্তার। আপনিও যে কথাটা বলছেন বুঝতে পারবেন। শ্রীধর যেন শ্রীধর স্বামী দেখে বলছেন যে জাত সম্বন্ধে বলছেন, পরস্ত্রী পুজো সেই তার কথা শুনে কয়েকটা লক্ষণ বলি। একটা লক্ষণ হলো এই রাসের প্রথম শ্লোকটা হলো ভগবান অপি তার রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্র যোগ মায়া উপস্থিতম, যোগ মায়া উপস্থিতম, এই প্রথম লক্ষণ। তিনি যে লীলা করেছেন যোগ মায়া উপস্থিতম, যোগ মায়ার উপর নির্ভর করে করেছে, একটা লক্ষণ। আর আছে আত্মারাম, যার কোন বাসনা কামনা থাকে না, আত্মারামপি পরিরমত তিনি লীলা করেছেন। আর একটা লক্ষণ হলো আত্মান অবরুদ্ধ সৌরত, আর একটা সাক্ষাৎ মন্মথ মদন, সৎপ্রতিবিম্ব বিভ্রম, এই পাঁচটা লক্ষণ। এই পাঁচটা লক্ষণ শ্রীধর স্বামী বলেছেন রাসে ঢোকার আগে, রাস মঞ্চে প্রবেশ দ্বারে এই পাঁচটা ওয়ার্নিং দেওয়া আছে, এই পাঁচটা বুঝে নেবেন তারপর রাস মঞ্চের ভিতর ঢুকবেন, আর যদি বুঝতে না পারেন ঢুকবেন না। প্রথম লক্ষণটি কি বলছেন, যোগ মায়া উপস্থিতম, যোগ মায়া, মায়া যোগ মায়া, আমার সব মায়া আচ্ছন্ন, মহামায়া আমাদের আচ্ছন্ন করে দিচ্ছে। এই মায়াটিকে বুঝতে হবে একটা দার্শনিক দৃষ্টিভঙ্গির থেকে। মায়াকে বলছেন আবরণ বিক্রমাত্মিকা, মায়ার কাজ হলো সত্যটাকে ঢেকে রাখে আর মিথ্যাটা কি দেখায়, এই হলো মায়ার কাজ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব ব্রহ্মময়, যা কিছু দেখে সবই ব্রহ্ম, মায়া দিয়ে ঢেকে রেখেছে আমাদের, আমার দেখাতে স্ত্রী পুরুষ পরিবার পাতাল নক্ষত্র সব দেখাচ্ছে, আবরণ করে রেখেছে, ঢেকে রেখেছে, আর বিক্ষেপ মিথ্যা দেখাচ্ছে। দর্শনার্থী উদাহরণ দিয়েছেন, যেমন একটা রাস্তায় দড়ি পড়ে আছে, আপনি একদম অন্ধকার না, আধার অন্ধকার, এই দিকে যাচ্ছেন সাপ সাপ বলে চিৎকার করছেন, দড়িটাকে ঢেকে রেখেছে, আসল বস্তুটাকে ঢেকে রেখেছে, আর নকল বস্তু সাপটাকে দেখাচ্ছে, এলো মায়ার কাজ। এ বিশ্ব ব্রহ্মাণ্ড যে ব্রহ্মময় সেটা ঢেকে রেখেছে, আর যেটা নয়
সেইটা আমাদের দেখাচ্ছে মায়ার কাজ, জীবকে মায়া ঢেকে রেখেছে, এটা বলে বিমুখ মোহিনী, বিমুখ করে রেখেছে। সত্য সত্যি আমরা জানতে পারছি মায়ার দ্বারা, মায়াচ্ছন্ন জীব তো আমরা। এই মায়ার কাজ হলো সত্যটাকে ঢেকে রাখে, মিথ্যাটাকে দেখানো। এটা হলো কমিশন, একটা কমিশন ভুল চুক এটা বাদ দিয়ে রাখা, এটা যেটা নয় তার দেখানো, মায়ার কাজ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা মায়াবদ্ধ জীব, মায়া আমাদের এইভাবে ঢেকে রেখেছে, সত্য বস্তুটা দেখতে দিচ্ছে না, মিথ্যাকে আমাদের দেখাচ্ছে। আমাদের মানে এইটাই সত্য, এইটাই আসল। আর মায়া ঢাকেন জীবকে, আর যোগ মায়া ঢাকেন ভগবানকে। যোগ মায়া উপাধি যে কৃষ্ণ লীলা করেছেন তাদের লিখছেন ভগবান ও পিতা রাত্রি শারদোৎফুল্লম বলে বিশ্বরন্ত মানুষ যোগ মায়া উপাশ্রিতম, যোগ মায়ার উপর আশ্রিত করে গেলে উপাশ্রিত মানে বিশেষ প্রকার। যেন কৃষ্ণ যোগমায়াকে বলছে, প্রথমে বলছে গচ্ছ দেবী ব্রজং ভদ্রে, তুমি ব্রজে যাও, আমি যে লীলা করব আমি একদম লীলায় ডুবে যাব, যা করার তুমিই করবে। একটা থিয়েটার বা যাত্রা নাটক হলে কি করে, একজন স্টেজ ম্যানেজার থাকে, তার উপর সব দায়িত্ব থাকে, কোন সময় সিন ড্রপ হবে, কোন সময় সিনটা তুলবে, কোথায় আলো দেবে, এগুলো ঠিক থাকে। তো যোগমায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে কৃষ্ণ লীলা করেছে, তার কিচ্ছু নেই, নিজস্ব কিছু নেই, নিজস্ব সত্তাটাকেই তিনি ভুলে যাচ্ছে। যোগমায়া একদম কৃষ্ণের সম্পূর্ণ অবস্থা ঢেকে রেখেছে। যোগমায়া যা করাবেন, যা বলবেন তাই করবে, যোগমায়া যা করাবেন তাই করবে, তাছাড়া কিছু তার নিজস্ব কোনো সত্তা সেখানে নেই। এখন প্রশ্ন করতে পারেন যে ভগবান বিরাট বিশ্বমান্ডের সৃষ্টি তাকে ঢেকে রাখলো, যোগমায়ের কথা মতো চলবে? এটা তার সরাটা তো বিরাট, যে তার হানি হয় না? বলছেন না, হানি হয় না। কেন হানি হয় না? মনে করেন একজন মালিক তার চাকর আছে, তাকে বললো যে তুমি ঠিক 4টার সময় ডেকে দেবে ঘুম থেকে। চাকর গিয়ে যদি মালিককে 4টার সময় ডাকে, ওঠেন কর্তা, ওঠেন 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 কর্তা, ওঠেন 4টা বেজে গেছে, জাগলো, চাকরের কি অধীন হয়ে গেছে? এই হলো যোগমায়া। যোগমায়াকে একদম যোগমায়ার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে তিনি লীলা করেছেন, আর নিজের কিচ্ছু নেই, এই যা দেখছেন সবই যোগমায়া করাচ্ছে সমগ্র লীলাটি। যোগমায়াকে বলে উন্মুখ মোহিনী, কৃষ্ণ উন্মুখ করে দিচ্ছে, আর ওই মায়া হলো বিমুখ মোহিনী, তিনি আমাকে একদম এই যে ব্রহ্মময় জগৎকে আর দেখতে দিচ্ছে না, একটা ঢেকে রেখেছে, বিমুখ করে রেখেছে। যোগমায়ার কাজ তিনি করবেন, এটা কৃষ্ণ কিছু জানেন না, যা বলছেন তাই করবেন তা নয়, এমন কিছু করেন যা কৃষ্ণ নিজেও জানেন না। এরপরে যে কি হবে কৃষ্ণ জানেন না, তো যোগমায়া করিবেন আপন প্রভাবে, আমিও না জানি, না জানে গোপীগণ, কৃষ্ণ জানেন পরপর লীলা কি হবে কিচ্ছু জানেন না, সব যোগমায়ার উপর নির্ভর। যোগমায়া করাবেন আপন প্রভাব। এই যে লীলা যেগুলো হয়েছেন দেখেছেন, এগুলো দেখে বলছেন তো পরদার ও বিনোদন, কৃষ্ণ কিছু না, যোগমায়া করিয়েছে লীলার পুষ্টি। যোগমায়া ঢেকে রেখেছে তার ভগবত্তাকে, ঢেকে রেখেছে ভগবত্তাকে, যদি না ঢেকে রাখে লীলা হয় না। মা যশোদার কাছে যদি কৃষ্ণ ভগবানের স্বরূপে কৃষ্ণ থাকে লীলা হয়, মা কৃষ্ণকে মারতে যাচ্ছে ভয়ে পালাচ্ছে, ভগবান কিংবা গোয়ালিনীর ভয় পালায়, তা ভগবত্তাটা তো ঢেকে রেখেছে, কৃষ্ণ মারতে গেছে ভয়ে পালাচ্ছে, তিনি যে ভগবান এই বোধ একদম ঢেকে রেখেছে, লীলা হয় না। তো সখাদের সাথে লুকোচুরি খেলা খেলছে, লুকাচ্ছে খুঁজতে খুঁজতে কেউ পায় না, তাহলে তিনি যে সর্বজ্ঞ এই বোধটা যদি তার থাকে তাহলে লুকোচুরি খেলা হবে? এই ব্রজধামে যে কৃষ্ণ যে এত লীলা করেছেন
তার সমগ্র শক্তি যে সর্বগত্ব শক্তিমত্ব বিভুত্ব আর অনেক শক্তি সব শক্তিকে যোগমায়া ঢেকে রেখেছে। কৃষ্ণ এমন করেছেন লীলা করেছেন কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না, সবার সাথে খেলছেন সবার খেতে দিচ্ছেন যা খেতে এটু খাবার তাই খাচ্ছেন মধুর লীলা। যদি কৃষ্ণের সেই সরতত্ব সেই ভগবত্ব যে থাকতো তাহলে লীলা করতে পারতেন না। এই যে রাসলীলা কি হয়েছে এতে কৃষ্ণের কিচ্ছু নেই, যোগমায়া করেছেন লীলার উৎকর্ষটা বিস্তারের জন্য বাড়াবার জন্য তিনি যখন যা প্রয়োজন তাই করেছেন। একটা যোগ্য মায়া উপাসিতম, দ্বিতীয়টা আত্মারাম পরিরমত, আত্মারাম ভগবানের আত্মারাম আত্মানন্দে বিভোর হয়ে থাকে, যিনি আত্মারাম বিভক্তিনি রমণ করছে আত্মারাম পরিরমত। আচ্ছা আত্মারামের উল্টো দিকে হলো ইন্দ্রিয়া রাম, জীব হলো ইন্দ্রিয়া রাম ইন্দ্রিয়ের বশবর্তী ইন্দ্রিয়তে আরাম। শব্দ পরশ্রেষ্ঠ এই যে সকল ইন্দ্রিয় আছে না ইন্দ্রিয়ের সাথে যুক্ততেই তাদের আনন্দ ভগবানের তাড়া আত্মাতে। জীব অপূর্ণ জীব, অপূর্ণতার জন্য তিনি ছুটছেন, কিসের জন্য? অপূর্ণ জীব দুঃখী জীব আনন্দের জন্য ছুটছেন। এই যে জীব অপূর্ণ অভাব অভাবের তাড়ায় ছুটছে, ভগবান তা নয় ভগবানের পূর্ণ পরিপূর্ণ, তা তিনি ছুটছেন কেন? তিনি রমণ করতে চাচ্ছেন কেন? তিনি তো পরিপূর্ণ, সবই তার আছে ভিতরে। দুইটার ছোটা এক না, রাস্তায় ভিখারি ভিক্ষা করতে করতে বেরিয়েছে, ভিক্ষা করতে বেরোচ্ছে যাচ্ছে, আর একদল লোক বেরোচ্ছে এই ফ্ল্যাটের সাহায্যার্থে ভিক্ষা করতে বেরোচ্ছে, দুটাই তো ভিক্ষা। এটা এক তো নয়, একটা ভিক্ষার অভাবের তাড়নায় আর একটা ভিক্ষা পরার্থে, দুটো এক করে দেখলে চলবে না। জীব যে ছুটছে তার অপূর্ণতার তাড়নায়, আর ভগবান পূর্ণতার উদ্বেলতায় পরিপূর্ণ। ভগবানের তিনি যদি পরিপূর্ণই হবেন তার তো কোনো অভাবই নাই, তিনি ছুটছেন কেন? তিনি লীলা করছেন কেন? একটা প্রশ্ন আসতে পারে। তার উত্তর হল শাস্ত্র বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি পালন সংহার এতে যে শক্তি লাগে, ভগবান যে অফুরন্ত শক্তি তার চার ভাগের এক ভাগ খরচ হয় মাত্র, বলছে পা দেন এক পা, আর তিনটা অংশ মজুদ থাকে, বাড়তি শক্তি। বাড়তি শক্তি কি করে কি করে সেটা আপনার আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে দেখি না, একটা বাচ্চা ছেলে সুস্থ একটা বাচ্চা ছেলে দেখবেন এক জায়গায় দাঁড়াতে পারবে না, এক জায়গায় দাঁড়িয়ে হঠাৎ লাফাচ্ছে কোনো কাজ নেই, ঘরের ভিতর লাফ দিয়ে বিছানার উপরে উঠলো, উঠে বালিশটা এখানে ফেললো, ওটা এখানে ফেললো, মা বললো বা দিদাকে এটা দিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে, কোন কাজ নেই লাফাচ্ছে কেন? বাচ্চার দিন দিন যে শক্তি বাড়ে সেই শক্তি জীবন ধারণে কাজে লাগে না, সত্যি কাজে লাগে না, রোজ শক্তি জমছে। এই বাড়তি শক্তির ফলে বাচ্চাটা হই হই করে নাচছে আনন্দে নাচছে, ঠিক তদ্রু ভগবান। ভগবানও তার যে তিন ভাগ শক্তি থাকে সেই শক্তি দিয়ে আনন্দ সাধন করে, যে জীব ছোটে অভাবের তাড়নায় আর ভগবান ছোটে পূর্ণতার উদ্বেলতায়, পরিপূর্ণ তো তারও আনন্দ আনন্দ করছে। আত্মারাম পরিরমত, তিনি লীলা করেছেন, এই লীলার পিছনে তো
জীব যে কাজই করে তার পিছনে একটা অভাব থাকে, অভাবের টাড়না থাকে, অপূর্ণতা থাকে, আর ভগবান পূর্ণ, তার তো নাই, তো পরিপূর্ণ যে তারও থাকে আনন্দে, আনন্দের বহিঃপ্রকাশটা। এই যে সমগ্র লীলা করেন ভগবান পৃথিবীতে আসেন, আমরা গীতায় শুনকে কৃষ্ণ বলেছেন পৃথিবীতে ভগবান আসতে হয় না, ভগবান আসেন কি জন্য, আনন্দ শক্তির উদ্বেলতে আসে। তার যে এত আনন্দ শক্তি তার কি করবেন, এই আনন্দ শক্তি আনন্দ আস্বাদন দেবে পৃথিবী, জীবকে করুণা করিতে আসেন ভগবান। যে ভগবান আত্মারাম পরিরমান, তিনি আত্মারাম হয়ে আত্মানন্দে বিভোর হয়ে আছেন, তার যে সমস্ত আনন্দ আনন্দ যে আত্মানন্দে বিভোর তিনি আছেন, আত্মানন্দে বিভোর একটা পরিপূর্ণ হয়েও কেন পরিপূর্ণ উদ্বেলতাতে তিনিও আনন্দে ছুটেন। এই যে ভগবান হয়েও ভগবান অপি শ্লোকে আছে, ভগবান অপি ভগবানও আনন্দের করার জন্য রাস সেজে গেছে, ভগবান অপি তার রাত্রে সারাদ মনোজ ভগবান হচ্ছে, ভগবান যে পরিপূর্ণ সে পরিপূর্ণ উদ্বেলতায় তিনি আনন্দ করতে যাচ্ছে, লীলা করছে। একটা যোগমায় উপাসিত আমরা বুঝলাম, এই চিদর স্বামী এই টিকাগুলোর উত্তর দিচ্ছেন, বলছেন না মৈবম বলবেন না, আপনি যে কথা বলছেন একবার বলছেন আর বলবেন, আপনি বুঝতে পারছেন আপনি কৃষ্ণের যে লীলাটি বুঝতে পারছেন, আপনি আসেন দেখেন, আপনি মনে করছেন যে রাত্রবেলা বনের ভিতর পরস্ত্রী নিয়ে তিনি ফুটতে, না যিনি করছেন তিনি প্রথম যোগমায়ার আশ্রিত হয়ে করেছেন, কিন্তু তিনি নিজে কিছু করেন নাই, তিনি তো বলছেন আমিও না জানি না জানে গোপীগণ যোগমায়া করিবেন আপন, যোগমায়ার কৃপায় সব হচ্ছে, তিনি নিজে কিছু করছেন। তারপরটা বলে আত্মারাম পরিরমত, আত্মানন্দে বিভোর হয়ে আছে তিনি, বিভোর হয়ে লীলা করেছে আত্মারাম আনন্দী। জীব কাঁদেন অভাবের তাড়নায়, জীব কাঁদেন রদ্রের কেঁদেছেন জীবের জন্য, জীবের করুণায় কেঁদে উঠেছেন, দুটো এক করলে তো চলবে না। আমি ভিক্ষা করি পথে পথে, আমার সাথে ওই যে পাড়ার ছেলেরা বন্যা বিধ্বস্ত এলাকায় সাহায্য দেন ভিক্ষা করছে, দুটোকে এক করলে চলবে? আপনি ডাক্তার দেখে ডাকাত ডাকাত বললে তো চলবে না, আপনি বুঝতে হবে। এরপরেরটা হলো আত্মান অবরুদ্ধ সৌরত, ভগবানের সমস্ত আনন্দটা আত্মাতে অবরুদ্ধ, বাইরে কোনো বস্তু না, জীবের আনন্দ আসলে বাইরের বস্তুর সাথে মানে ইন্দ্রিয়ের সাথে যোগাযোগে হয়, ভগবানের তার আত্মার ভিতরই সব আছে, বাইরে কিছু নেই। আমরা চক্ষু কর্ণ নাসিক দিয়ে বাইরের সব জিনিস অনুভব করি, তাই না? আর ভগবানের সব ভিতরে সমস্ত আছে, বাইরের কিছু বস্তু নাই। তারপরে আত্মান অবরুদ্ধ সৌরত, তিনি আত্মারাম, সব বস্তু আত্মাতেই আছে, আত্মাতেই সীমাবদ্ধ। সৌরত শব্দের অর্থ মিলনের সুখকে বলছে, এই মিলনের সুখটা জন্য বাইরে যেতে হবে না, আত্মার ভিতরটা। জীবের যে আনন্দ পেতে গেলে বাইরে বহির্বস্তুর সাথে যুক্ত হতে হয়, তাই না? যেকোনো সুখ একটা সন্দেশ মুখে দিতে হবে, তাহলে সে একটা আনন্দ পাবেন, তাই না? যেকোনো আনন্দ বাইরের বস্তুর সাথে যুক্ত হতে হবে, নাহলে আনন্দ হবে না। আর ভগবানের আনন্দ আত্মাতেই, আত্মার ভিতরই সব আছে। আমার চক্ষু কর্ণ নাসিকা বাইরে আছে,
আর ভগবানের কিরকম আছে বলছেন, সেখানে উদাহরণ দিয়ে বলছেন ভগবানের যে আত্মাতে অবরুদ্ধ কিরকম জানেন, মনে করেন একটা ক্ষীরের পুতুল, ক্ষীরের পুতুল যে তৈরি করেন, হাতটা মুখে দিয়ে দেখেন ক্ষীর, পাটা মুখে দেখে চোখটা সব, তিনি চোখ দিয়ে শোনেন, কান দিয়ে দেখেন, সব সব ইন্দ্রিয়ই সব ইন্দ্রিয়ের কাজ করে, আত্মা আবদ্ধ হয়ে আছে, বাইরে আর কিছু নেই, বাইরের বস্তুর সাথে যোগাযোগের ব্যাপার নেই। এই যে লীলা করেছেন, সখীদের নিয়ে লীলা করেছেন, আনন্দটা ভিতরে, তো বাইরের বস্তু কোনো প্রকাশ নাই তার আনন্দ। বাইরে আপনি মনে করছেন এই ডাকাত 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 বলে চিৎকার করছেন, আসল তা অন্তত নয়, তার অন্তরেই তার আনন্দ, অন্তরেই তার সীমাবদ্ধতা, বাইরের কোনো ব্যাপার না। জীবের আনন্দ বাইরে দেখা যায়, জীব যে আনন্দ করে সে বাইরে প্রকাশ হয়, বাইরের বস্তুর সাথে যুক্ত হলে তাদের আনন্দ হয় জীবের। আর ভগবানের তারা যে কৃষ্ণের আনন্দটা আত্মাতে অবরুদ্ধ, আত্মার ভিতরে সখীর সাথে মিলনের যে আনন্দ, এটা বাইরে কিছু আনন্দের অভিব্যক্তিটা অন্তরে, আর আনন্দের আনন্দটাও অন্তরে সীমাবদ্ধ, বাইরের কোন বস্তু না। আত্মান অবরুদ্ধ সৌরত, এই যে সৌরত শব্দের অর্থ হলো এই যে মিলনজনিত সুখ, এই সুখ সুখটাকে বলছে সৌরত, এটা কৃষ্ণের আত্মাতে অবরুদ্ধ, বাইরের প্রকাশ নেই, বাইরে দেখতে পাবেন না, আত্মার ভিতরে। আমাদের যে কোনো আনন্দ বহির্বস্তুর সাথে যুক্ত হলে আনন্দ হয়, তাই না? যে কোনো আনন্দ ভগবানটা, ভগবান আত্মার ভিতরে সব আছে, বললাম যে সব, যেমন অর্গান গুলো সব আত্মার ভিতরে আছে, ওই তা দিয়েই তিনি স্পর্শ করেন, তা দিয়েই তিনি দর্শন করেন, তা দিয়েই শোনেন, সব আত্মার ভিতরে। শ্রীধর স্বামী সেই পূর্বপক্ষকে উত্তর দিয়ে বলছেন যে আপনি যে দেখছেন তার সমস্ত আনন্দটাই হলো তার আত্মাতে অবরুদ্ধ, বাইরে কিছু তার প্রকাশ, বাইরে যেটা দেখছেন ওটা বাইরে, ওটা ডাকাত ডাকাত বল দেখছেন মনে হয়, মানে ছুরি চালিয়ে মারছে তা না, আসলে তার সমস্ত লীলাটি আত্মাতে অবরুদ্ধ। একটা প্রথমটা হলো যোগমায়া উপাস্থিতম, দ্বিতীয় হলো আত্মারাম পরিরমত, তৃতীয় হলো আত্মান অবরুদ্ধ সৌরত, সমস্ত আনন্দটা আত্মাতে অবরুদ্ধ আছে, বাইরে কোন আস্বাদন নিজে অন্তরই হচ্ছে, অন্তরে আস্বাদন হচ্ছে, আর জীবের যে কোনো আনন্দই বাইরের প্রকাশ হয়, বাইরে কোনো বস্তুর সাথে যুক্ত হতেই হয়, নাহলে আনন্দ হয় না, যে কোনো আনন্দ তো ভগবানের টানা ভিতরে তার আত্মাতেই অবরুদ্ধ আছে। আরেকটি হলো সাক্ষাৎ মন্মথ, মন্মথ সাক্ষাৎ মন্মথ, মন্মথ মন্মথ মানে মদন, প্রথম শ্লোকে বলছে না ব্রহ্মাদি জয় সংরূর দত্প কন্দত্প দত্প হা, ব্রহ্মাদি ব্রহ্মাদি ব্রহ্ম আর সব দেবতা, কিন্তু শিব আছে, শিবের দমন ঠিক সেইভাবে দমন করতে পারে না, কিন্তু মদনের অহংকার হলো যে আমি তো শিবের, শিবের ঘটনা হলো যে ওই শিব ধ্যানে আছে সাধনা, শঙ্করের ধ্যানে আছে, তো তখন অসুরদের সাথে দেবতার যুদ্ধ চলছে, দেবতাদের একজন সেনাপতি চাই, তখন পার্বতীর কন্যা, হিমালয়ের কন্যা পার্বতী অল্প বয়স আর কি, বেশ সুন্দরী হয়েছে, বলছেন যে এক শিবশক্তি মেরুতে যদি সন্তান হয় সে তোমাদের যোগ্য সেনাপতি হবে,
সন্তান করতে গেলে তো পার্বতী সাথে শিবের যদি সম্বন্ধ করিয়ে দেওয়া যায় তাহলে তার সন্তানের আশা আছে। পার্বতী শিব তো ধ্যানস্থ, শিবের ধ্যান কে মানবে? তখন মদন সে বলছে আমি মানব, আমি ফুলের ধনু, আপনি পার্বতীকে সাথে সাথে সামনে রেখে দেবেন, আমি ফুলের ধনু যেই নিক্ষেপ করবো সাথে সাথে শিবের ধ্যান ভেঙে যাবে, চোখ মিলে পার্বতী দেখলেই আর কিছু করতে হবে না। কিন্তু মদন যখন বান মারতে যাবে তখনই শিব বুঝতে পেরেছে একটা দুষ্ট লোক আমার অত্যাচার করছে, সাথে সাথে চোখ খোলার সাথে সাথে তৃতীয় নেত্র দিয়ে আগুন বের হয়ে মদন সেখানে ভস্মীভূত হয়ে যায়। তারপরে একদম দেবতারা অনেক বারণ করেছে, ঠাকুর সংবর সংবর বলছে, তার আগেই মদন একদম ভস্মীভূত হয়ে গেল, মদন ও দহন শেষ হয়ে। তারপর শিবের কৃপায় আবার দেহ রইল না, কিন্তু মদন নামের অনঙ্গ, সেই মদন যে মন্মথ মত তাকেও মুগ্ধ করেছেন। এটাই মন্মথ 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 যে তারেও মুগ্ধ করে নাম ধরেছে মদন মোহন। মদন এটাকে বলছে একটা সমরের সাথে, যুদ্ধের সাথে তুলনা করছে, মদনের সাথে যুদ্ধ। কেন মদন অনেকদিন ধরে মনে মনে একটা আশা পোষণ করে আছে রাম অবতার থেকে, রাম কেউ পারল না, শূর্পণখা হিসাবে তার সামনে পাঠিয়েছিল তা সেও পারল না। তারপরে রাম অবতার কৃষ্ণর সাথে একটা দেখতে চাইছেন যে সব দেবদেবী তো আমি পরাস্ত করেছি, শিবকে সম্পূর্ণ বলে করেছি, তো এখন দেখি কৃষ্ণের সাথে কিছু করা যায় কিনা, এটা মদনের ইচ্ছা, একবার যদি পেতাম তাহলে একটু দেখতাম কিরকম কৃষ্ণ। সেই মদনেরও মুগ্ধ করেছে, মোহন করেছে, যে নাম হয়েছে মদন মোহন। তো মদন এসছে, কৃষ্ণ বলছে আচ্ছা আছো, এটাকে সমর যুদ্ধ বলে, মদন সমর, মদন সমর, মদনের সাথে কামদেবের সাথে যুদ্ধ। যুদ্ধ হলে একটা রথ চাই, কৃষ্ণ বাঁশির বাজিয়ে সকলকে ডাকছেন যে আমার এই মদন সমরে রথ কে হবে বলো। কেউ আর আসতে রাজি হয় না মদন রথ হতে, বাবা এই কামদেবের এই ফুলের বানে একটা লাগলেই তো শেষ হয়ে যাবো আমাদের, সব শেষ, আর কি হবে, কেউ আসে না। কৃষ্ণ ডাকা ডাকের পরে ব্রজগোপীরা আসলো, যে ঠাকুর আমরা হব, আমরা তোমার আমাদের মন মত আমাদের মনোরথে, মনের রথে তুমি দাঁড়িয়ে যুদ্ধ করবে, তোমার মানে আমাদের কোনো ভয় নেই। কেন সখীদের আত্মেন্দ্র বাঞ্ছা বিন্দু মাত্র নেই, সকলেই কৃষ্ণ বাঞ্ছা, কৃষ্ণের সুখের জন্য তাদের সমস্ত জীবনটি, আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা তো নেই। তো মদনের ভয় কি, মদন কি করবে আমাদের, হাজার ফুলের ধনু সুরুক না এই বান সুরুক, আমাদের কি চিন্তা করবেন না, আপনি আমাদের মনোরথে উঠে যুদ্ধ করুন। একবার রাম রাবণে যুদ্ধ হচ্ছে, তারপর মনে যুদ্ধ হয় রাবণ রথে করে উপরে উঠে যুদ্ধ করছেন, রাম নিচে মাটিতে যুদ্ধ করছে, উপর দিয়ে বান ছুটছে, রামের গায়ে লাগছে দিক লাগছে, পাশে ছিল হনুমান, হনুমান বলছে ঠাকুর আমি না একটা যোগ যোগ কিছু শিখেছিলাম, সেই যোগের মাধ্যমে আমি বড় হতে পারি, ঠাকুর আমি বড় হয়ে গেলে রথের সমান হয়ে যাই, আমি আপনি আমার কাঁধে উঠে যুদ্ধ করুন। এই হনুমান বড় হয়ে গেলে তার কাঁধে উঠে রামের রাবণের সাথে যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে বান ঠান খুব, রাবণও বান চোখা চোখা বান ছুড়েছে, রাম ছুড়ে, যাই হোক রাবণ চলে গেল, হেরে গেল।
আর সব ভক্তরা সবাই এসে না হনুমানের কেউ পাঁচ ছয় আর সত্য হনুমান তোর মতো ভাগ্যবান কেউ না, তুই রামকে কাঁধে নিয়ে যুদ্ধ করেছিস, আরে বাবারে তুই কত বড় ভাগ্যবান। হনুমান কিছু বলছে না, হনুমান একটু পরে বলে যে আমার কষ্টকে বুঝতে পারলো না, আজকে রাবণ চোখা চোখা বান সব আমাকে, রামকে মারে নাই আমাকে মেরেছে, কেন এই বান খেয়ে যদি একটু নড়ে চড়ে বসি তাতে যদি রাম পড়ে যায় তাহলে রাবণের মারতেও সুবিধা হবে, শুধু রথ হওয়া খুব কঠিন কাজ। সে ব্রজগোপীরা বলছেন আমাদের মনোরথে, মনোরথে চলে তুমি যুদ্ধ করো, ব্রজগোপী মনোরথে মদনের সমর হচ্ছে, বানের পর বান ছুটছে, ব্রজগোপীদের তো কিছু করতে হবে না, বান ছুটতে ছুটতে মদনের তুনের বান শেষ হয়ে গেছে, কৃষ্ণের তো কিছু হবেই না আর ব্রজগোপীদেরও কিছু হবে না, তাদের তো কৃষ্ণ বাঞ্ছা ছাড়া কিছু নেই, তাদের তো নিজস্ব দেহের কোনো বাঞ্ছা নেই, সুতরাং ওই বান দিয়ে কাম জাগাবে কাদেরই, যাদের ভিতরে নিজ সুখ বাঞ্ছা আছে, আত্মসুখ বাঞ্ছা আছে তাদেরই ওই যে মদনের ফুলের বানে তাদের ভিতরে উন্মাদনা জাগতে পারে, কিন্তু সখীদের তো বিন্দু মাত্র নেই, তো সখীদের কিছুই করতে পারেনি, তা বান ছুটতে তরুণীর বান শেষ হয়ে গেল, তা কি করে সমর মাঝ পড়িল রতিপত্তি বয়ে ভাগ, যুদ্ধের মাঝে লজ্জায় পড়ে গেল শ্রী মদন, লজ্জায় পড়ে আর কি করবে, যে করে বান নিয়ে আসছিল সব বান তো শেষ হয়ে গেছে এখন আর মারবে কি, এই জন্য সমর মাঝ পড়িল লাজ রতিপত্তি ভয়ে ভাগ, ভেগে পালিয়ে যাচ্ছিল, এই সখীদের হাতে ধরা পড়েছে, সখীদের ধরা পড়ে কোথায় যাচ্ছ তুমি, হ্যাঁ তুমি কেন আসলে রাসস্থলিতে বলো, আসলে কেন, না না আর আসবো না, আর আসবো না, আর আসবে না বললে চলবে না, তোমায় দাসখত দিতে হবে, বলেন কি কি দাসখত দেবো, বলবে যেখানে রাসের লীলা আস্বাদন হবে সেখানে কোনোদিন যাবে না, আচ্ছা যাবো না, যারা এই লীলা ধ্যান করবে তাদের কাছেও যাবে না তাও যাবো না, এই দাসখত দিয়ে অরঙ্গবাসে চলে গেল, এই জন্য বলল মদন ও মোহন, মদনকে মোহিত করে রেখেছে, শিবের শিবকে ফুল ধনু মারতে যাবে তাতেই শিবের ধ্যান ভঙ্গ হয়ে গেল, আর এখানে কৃষ্ণের সাথে মদন সমরে বানের পর বান ছুটছে, কৃষ্ণের তো কিছু হচ্ছে না সখীদের কিছু হচ্ছে না, বান শেষ হয়ে গেল লজ্জায় ভেঙে যাচ্ছে, এই জন্য বলছে মদন মোহন নাম ধরেছে মদন মোহন, গোপী মন রথে চড়ি মানে মনের রথে করে এই যুদ্ধ চলেছে, মদন সমর এর কথা চারটে হলো না, যোগমায় উপাসিত আত্মরাম পরিরমত আত্মান অবরুদ্ধ সৌরত মনমথ 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 মদন তারও মোহন করেছেন, তার নাম ধরেছে মদন মোহন, শিব হলো মদন দহন আর কৃষ্ণ হলো মদন মোহন মুগ্ধ করে রেখেছে। আরেকটি আছে, আরেকটি কি, যাদের সাথে কৃষ্ণ লীলা করেছেন সখীরা, সখীদের সখীরা কারা, সখীরা কারা সেটা সময় বোধ হয় বেশি হয়ে গেল, যাই হোক সখীরা কারা আমি শুধু একটা বলে শেষ করে দেবো, পরে আগামীকাল বাকিটা করার বাসনা রইল, সখীদের কথা বলছেন, সখীরা হলো যথা আরম্ভক সৎপ্রতিবিম্ব বিভ্রম, সখীদের কথা বলছেন যে সখীদের সাথে যুদ্ধ করছেন এই লীলা করছেন, লীলা
যুদ্ধ হচ্ছে, এই লীলা করছে, সেই সখীদা হলো বলছেন যথা আর ভগ, আর ভগ মানে শিশু, শিশুদের মতো সৎ প্রতিবিম্ব বিভ্রম। শিশুরা যেমন নিজের আয়নায় মুখ দেখে তার সাথে খেলা করে, ঠিক সখীরা তাই সৎ প্রতিবিম্ব বিভ্রম। এই যে যত সখী দেখছেন সব সখীরা হলো কৃষ্ণেরই প্রতিবিম্ব স্বরূপ। যেমন একটা বলে কাঁচ আছে না, একটা অনেক সময় দোকানে দোকানে দেখা যায় নানা রকম কাঁচ লাগানো থাকে, এক একটা গাছে এক এক রকম মনে হয়, ওটা একটু লালসে, ওর একটু নীলসা, এরকম দেখা যায়। মানে এই কৃষ্ণের, কৃষ্ণেরই প্রতিবিম্ব স্বরূপ সব সখীরা, আলাদা কেউ না। তিনি লীলা করেছেন, লীলাটা করেছেন সখীদের সাথে, আপনি মনে করছেন বাইরা, তা না, সখীরা হইল কৃষ্ণেরই প্রতিবিম্ব স্বরূপ, প্রতিবিম্বের সাথে। তাই বাচ্চা যেমন প্রতিবিম্বের সাথে তাই নাই মুখ দেখে হাসে, ওটাও হাসে, একটু ভেংচি কাটে, আবার ওটা ভেংচি কাটে, আবার একটু ওর একটু মুখে মুখ ঘষে, এটা বাচ্চারা করে না? সেটা বাচ্চাদের যত আরভক, আরভক মানে বাচ্চাদের মতো, এই যে রাসলীলাটি হয়েছে কৃষ্ণেরই প্রতিবিম্ব স্বরূপ এই সখীরা, তাদের সাথে তিনি লীলা করেছেন। এই রাসের এই এই পাঁচটাকে বলছেন রাসমঞ্চের সাবধান, সাবধান মানে ওয়ার্নিং দিয়ে রাখছেন। এই পাঁচটাকে বুঝুন, এই পাঁচটা যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, এই পাঁচটা, একটা হলো যোগমায় উপাসিত, তারপর আত্মারাম পরিরমত, আত্মান অবলব্ধ সৌরত, মনমথ মনমত, সাক্ষাৎ মনমথ মনমথ, আর হলো যথা আর ভোগ সব প্রতিবিম্ব বিভ্রম। এইটা যদি আপনি বুঝতে পারেন তবেই আপনি রাসে ঢুকবেন, নাহলে রাসমঞ্চে ঢুকবেন না, ওই বাইরে দিয়ে শুনিয়ে চলে যাবেন। আমরা এই পাঁচটা শুনলাম, রাসের ভিতর তো আমরা ঢুকতে পারবো না, এই গুরুদেবের একটু সামান্য আস্বাদন করার বাসনা নিলাম, কালকে সামান্য একটু আস্বাদন করি। আজকে এখানে সেই রাসের যে ভূষণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি, ভূবন্ধুর চরণে প্রণাম জানাচ্ছি, যেন আমরা রাসের যে মর্মার্থ, রাস একটা যে কৃষ্ণ সখীদের নিয়ে লীলা করেছেন, এর ভিতর অন্য কোন চিন্তা ভাবনা যাতে আমাদের মনে না আসে সেই কৃপা প্রার্থনা করি। আজকে এখানে বিশ্রাম নিচ্ছি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি পুরুষ প্রভু জন্ম সুন্দর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, মহানমাত্মাঙ্গ ডাহা পাড়া পুরন্দরম সঙ্গন রামের সঙ্গে বন্দে বন্ধু সুন্দরম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, জয় জগদ্বন্ধু। রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রাম রাধি হরি শ্রী গোকুল আনন্দ, জয় জয় রাধা রাম রাধি হরি শ্রী গোকুল চন্দ্র, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ
Shirada Govinda. Jai Jai Rakshesori Bina Dini Bhanukul Chandra. Jai Jai Rakshesori Bina Dini Bhanukul Chandra. Jai Jai Lolita Vishakha Mayadi Jato Shokhi Bindo. Jai Jai Lolita Vishakhayadi Jato Shokhi Bindo. Jai Jai Siruko Manjori Roti Manjori Anango. Jai Jai Siruko Manjori Roti Manjori Anango. Jai Jai Punno Masi Kundolata Jaya Bira Bindo. Jai Jai Punno Masi Punolata Jaya Bira Bindo. Tumra Kipa Kore Dao Jugal Charonado Bindo. Tumra Kipa Kore Dao Jugal Charonado Bindo. Radhe Govindo, Radhe Govindo, Radhe Govindo, Radhe Govindo, Jai Jai Radhe Krishna Govinda, Jai Jai Radhe Krishna. হরি পুরুষ জগদ বন্ধু মহায়ুদ্ধার জয় জয় হরি পুরুষ জগদ বন্ধু
Krishna, Krishna, Hare Hare.
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নম নম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Jai Jai Shri Hari Krishna 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 Jai Jai Shri
Jai Jagannath Guru 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 Guru